নমস্কার আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস আজকে আমরা আলোচনা করতে চলেছি তুলরাশির দু হাজার কুড়ি সালটা কেমন যাবে অর্থাৎ দু হাজার কুড়ি সালে তুলারাশির মানুষদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অ্যাডভান মানে কোন কোন বিষয়ের ক্ষেত্রে তারা অ্যাডভান্টেজ পাবে এবং কোন কোন জায়গায় তাদের ক্ষেত্রে কমপ্লিকেটেড হতে চলে অর্থাৎ কোথায় কোথায় তাদেরকে সতর্ক থাকা উচিত এই বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা চলবে এবং আজকে আমরা জেনে নেবো যে দু হাজার কুড়ি সালের আকাশের গ্রহগত ট্রানজিট অনুসারে গ্রহগত সঞ্চার তুলারাশির মানুষদের জীবনের উপরে কী প্রভাব ফেলবে অবশ্যই আমরা আলোচনায় যাবো আলোচনায় যাওয়ার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান অথবা আপনাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা যদি সঠিক গ্রহ প্রতিকার করাতে চান অথবা তন্ত্রমতে কোনো প্রতিকার করাতে চান অথবা আপনারা যদি দূর প্রান্ত থেকে নিজের বাড়িতে বসেই নিজের জন্ম বিচার করাতে চান আমার ফিস অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে তাহলে পরে নিজের স্কলে যে দুটি মোবাইল নাম্বার যাচ্ছে সেই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও আরেকটি একটি বিশেষ কথা বলবো যে আজকে যারা আপনারা আমার অনুষ্ঠান প্রথম দেখছেন তাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ডিসক্রিপশান বক্সে যান এবং সেখানে আমার বিভিন্ন অনুষ্ঠানের লিঙ্ক দেওয়া রয়েছে এবং আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু আমার আরও অন্যান্য অনুষ্ঠানগুলোও কিন্তু দেখার সুযোগ পেয়ে যাবেন অবশ্যই আমরা আলোচনায় চলে যাব আজকে আমরা আলোচনা করছি দু হাজার কুড়ি সাল তুলারাশির মানুষদের ক্ষেত্রে কী প্রভাব দিতে চলেছে আকাশের গ্রহগত সঞ্চার অর্থাৎ তার এই আলোচনায় আমরা তো অবশ্যই যাব আজকে তো আমরা আলোচনা করবই এই বিষয়গুলোকে নিয়ে তার আগে একটুখানি বলে দেবো তুলারাশি মানে কি। তুলারাশির মানুষ মানেই হচ্ছে যে একটা রোমান্টিক মানুষ তুলারাশির মানুষ মানেই হচ্ছে প্রেমের পূজারী তুলারাশি একটি শুক্র রাশি এবং এই শুক্র রাশি হওয়ার কারণে এই রাশির মানুষদের ভেতরে প্রচণ্ড পরিমাণে কিন্তু এন্টারটেনমেন্ট আনন্দ উপভোগ করার মানসিকতা এবং প্রচণ্ড নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে চলার মানসিকতা এবং এরা একটু বিলাসবহুল হয় এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু প্রচণ্ড বাস্তবিক মাইন্ডের হয় তুলাসি মানেই হচ্ছে যে সর্বদাই উচ্চ স্বপ্ন তুলারাশি মানেই হচ্ছে মায়া মমতা প্রেম ভালোবাসায় পরিপূর্ণ একটি মানুষ তুলারাশি মানে হচ্ছে যে রেগে গেলে পারে কিন্তু উল্টোপাল্টা বলে ফেলতে পারে কিন্তু আবার রাগ কমলে পারে তার ভেতরে একটা অনুশোচনার সৃষ্টি হয় যে আমি কেন তাকে এই কথাটা বললাম তুলারাশি মানে হচ্ছে ঘরের মানুষের জন্য যতই কিছু করুক তবুও কিন্তু কোনো নাম নেই কোনো কিন্তু দাম পায় না এই রাশির মানুষটা তুলারাশি মানে হচ্ছে বিবাহিত জীবনের সমস্যা তুলারাশি মানেই হচ্ছে তার হাজব্যান্ড বা ওয়াইফের থেকে বিভিন্ন রকমভাবে একটা বন্ডিং প্রবলেম তুলারাশি মানেই হচ্ছে কিছু করে দেখাবার প্রচেষ্টা কর্মের ক্ষেত্রে তুলারাশির মেয়েরাও কিন্তু প্রচন্ড পরিমাণে কর্মের ক্ষেত্রে অ্যাক্টিভেট থাকে অর্থাৎ তুলারাশির ক্ষেত্রে দেখা যায় যে এই রাশির মেয়েরাও কিন্তু সমানভাবে পা মিলিয়ে চলার চেষ্টা পায়ে করে পুরুষদের সঙ্গে এবং এরা এই তুলা রাশির মেয়েরাও কিন্তু কর্মজগতে অনেক সফল হয় নিজেকে দেখাতে পারে তুলারাশি মানেই হচ্ছে একটা ভ্রমণ কৃপাসু এবং ঘোরাফেরা করার একটা মানসিকতা তুলারাশি মানেই হচ্ছে যে অনেক বড় সফলতার দিকে এগিয়ে লক্ষ্যের দিকে ছুটে চলা তুলারাশি মানেই হচ্ছে যে একটু চঞ্চলতা এবং তার সঙ্গে সঙ্গে একটু এন্টারটেনমেন্ট এবং আর্টিস্টিক লাইনের প্রতি ইন্টারেস্ট এই রাশির মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তুলাশি মানেই হচ্ছে যে বন্ধু বান্ধবদের থেকে যতই বন্ধু বান্ধবদের জন্য করা হোক না কেন তাদের থেকে সহযোগিতার হাত গুটিয়ে নেয় এদের ক্ষেত্রে বিশেষভাবে দেখা যায় এদের বন্ধু বান্ধবরা কিন্তু খুব সুটেবল হয় না এবং তার সঙ্গে সঙ্গে এই রাশির মানুষরা কিন্তু সমস্ত রকম জ্ঞান অহরণ করতে পারে এবং খুব গভীরে ঢুকে জ্ঞানকে কিন্তু নিয়ে আসতে পারে তুলে আনতে পারে রাশি এমন একটি রাশি যেই রাশির ক্ষেত্রে আমরা যদি বলি যে এরা কিন্তু অর্থের সঙ্গে রিলেটেড বা আর্টিস্টিক কোনো লাইনের সঙ্গে রিলেটেড যে কোনো কাজকর্মের সঙ্গে কিন্তু এদের খুব ভালো একটা অ্যাডভান্টেজ এরা পায় এরা যে কোনো আর্টিস্টিক লাইন অথবা কোনো ব্যাংক রিলেটেড লাইনের সঙ্গে যুক্ত হতে পারে বা কোনো কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে বা ইলেকট্রনিক্স বা মিডিয়া লাইনের সঙ্গে বা মাস কমিউনিকেশান এই ধরনের লাইনের সঙ্গে কিন্তু এই রাশির জাতক জাতিকারা খুব বেশি পরিমাণে অ্যাটাচ হতে পারে এবং এরা কিন্তু সাধারণভাবে ম্যানুয়ালি পরিশ্রমের থেকে মাইন্ডের মানে বুদ্ধি ক্ষমতা এদের ভিতরে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এবং এরা খুব টেকনিক্যাল মাইন্ডের হয় এরকম একটি রাশির ক্ষেত্রে দু হাজার কুড়ি সাল কী ঘটনা ঘটতে চলেছে দু হাজার সালেতে কি কী অ্যাডভান্টেজ পেতে চলেছে এই রাশির মানুষটা আজকে আমাদের এগুলোকে নিয়ে আলোচনা করব। এবং এই আলোচনা আমাদের চারটি বড় প্ল্যানেটের ওপর ডিপেন্ড করে করবো অর্থাৎ চারটি বড়ো প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটি বড়ো প্ল্যানেটেরকে নিয়ে আলোচনা করার একটিমাত্র উদ্দেশ্য যখনই এই ধরনের প্ল্যানেটগুলো এক একটা রাশির মধ্যে দীর্ঘদিন ধরে সঞ্চার করে এবং দীর্ঘদিন ধরে সঞ্চার করার কারণে এই প্ল্যানেটগুলো যদি কোনো ভালো ফল দেয় তাহলে পারে তাদের ফলটাও দীর্ঘমেয়াদী হয় এবং এই প্ল্যানেটগুলো যদি কোনো খারাপ ফল দেয় তাহলে পরেও কিন্তু তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটি খারাপ ফল কিন্তু এই প্ল্যানেটগুলো দিতে থাকে প্রথমেই আমরা জেনে নেব যে দু সালে আকাশের গ্রহগত ট্রানজিট তুলারাশির ক্ষেত্রে কোন কোন পজিশনে থাকবে প্রথমেই আমরা বৃষ্টিরাশি থেকে বৃহস্পতির কথা বলবো এবং বৃহস্পতি পাঁচই নভেম্বর বৃষ্টিরাশি থেকে ধনুরাশিতে প্রবেশ করবে অর্থাৎ তুলারাশির সাপেক্ষে তৃতীয় ভাব এবং বৃহস্পতি তৃতীয়ভাবে প্রবেশ করা মাত্রই তুলারাশির ক্ষেত্রে তৃতীয় ভাবের মধ্যে বৃহস্পতির প্রভাব তো থাকবেই তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির আরেকটি প্রভাব থাকবে তুলারাশির সাপেক্ষে সপ্তম ভাব আরেকটি প্রভাব থাকবে তুলারাশির সাপেক্ষে নবম ভাব এবং আরও একটি প্রভাব থাকবে তুলারাশির সাপেক্ষে একাদশ ভাব এবং এই বৃহস্পতির ট্রানজিট তুলারাশির ক্ষেত্রে কিন্তু একটা ভালো পজিটিভ জায়গা তৈরি করতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে তুলারাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে স্যাটার বা শনি এই শনি দু হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারি ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর রাশিতে প্রবেশ করা মাত্রই শনি কিন্তু তুলারাশি সাপেক্ষে চতুর্থভাবে অধিপতি চতুর্থভাবেই চলে আসবে সেখানে আকাশের আমরা যদি বলি যে চন্দ্রশুদ্ধি বলে একটি কথা রয়েছে এই চন্দ্রশুদ্ধি বা গোচর শুদ্ধি এই ব্যাপারটা কিন্তু থাকবে না কারণ এই চন্দ্রশুদ্ধি বা গোচর শুদ্ধি হয়ে তুলারাশির সাপেক্ষে কিন্তু শনি প্রবেশ করবে না মকর রাশিতে কিন্তু শনি যেহেতু তুলারাশির সাপেক্ষে একটি রাজ্যকারী প্ল্যানেট সেই ক্ষেত্রে শনিরও কিন্তু কিছুটা শুভ ফল তুলারাশির মানুষরা পেতে চলেছে এবং শনি চতুর্থভাবে যখনই চলে যাবে সেখান থেকে ষষ্ঠ ভাব এবং তুলারাশির সাপেক্ষে দশম ভাব এবং তুলারাশির সাপেক্ষে রাশির মধ্যেই একটা শনির দৃষ্টি পড়বে এবং তার ফলে কিন্তু এই সমস্ত ভাবেতে শনি তার প্রভাবের মাধ্যমে এই সমস্ত ভাবগুলিকে আবৃষ্ট করে রাখার চেষ্টা করবে উল্টো দিকে তুলারাশি সাপেক্ষে বর্তমানে রাহু নবমভাবে অবস্থান করছে অর্থাৎ মিথুন রাশিতে এবং এই রাহু সমগ্র দু সালটাই মিথুন রাশির মধ্যে থাকবে সেই দু কুড়ি সালের তেইশে সেপ্টেম্বর রাহু কিন্তু মিথুন রাশি থেকে বৃষরাশিতে অবস্থান করবে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত রাহু কিন্তু মিথুন রাশিতেই অবস্থান করবে যার ফলে দু হাজার কুড়ি সালেতে এই রাহুর মিথুন রাশিতে অবস্থান করার কারণে তুলারাশির পঞ্চম ভাবের ওপরে রাহুর দৃষ্টি এবং তুলারাশির তৃতীয় ভাবের ওপরে রাহু দৃষ্টি এবং তুলারাশির ওপরেই রাহু দৃষ্টি এগুলোও কিন্তু দেখতে পাওয়া যাবে এবং এর ফলে তুলারাশির মানুষদের ক্ষেত্রে এই সমস্ত ভাবের ওপরে রাহু তার প্রভাবের মাধ্যমে এই সমস্ত ভাবগুলিকে আবৃষ্ট করে রাখবে এবং এই সমস্ত ভাব আরও একটি বিশেষ কথা বলবো যে কেতু দীর্ঘদিন ধরে ধনুরাশির মধ্যে অবস্থান করছে এবং তেইশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি কেতু কিন্তু ধনুরাশি থেকে অবশ্যই বৃশ্চিক রাশিতে এসে প্রবেশ করবে এবং কেতুর একটি প্রভাব কিন্তু তুলারাশির মানুষদের জীবনের ক্ষেত্রে অবশ্যই পড়তে দেখা যাবে এবং এই সমগ্র প্রভাবটা তুলারাশির মানুষদের জীবনের ওপরে কিভাবে এফেক্টেড হবে সেটা নিয়ে আমাদের আলোচনা এবং এখান থেকেই আমরা জেনে যাব যে দু হাজার কুড়ি সাল তুলারাশির ক্ষেত্রে কী কী ঘটনাগুলি ঘটতে চলেছে প্রথমেই আমরা বলবো যে তুলারাশির মানুষদের ক্ষেত্রে রাশির ওপরে শনি এবং রাহু দৃষ্টি থাকার ফলে কিন্তু তুলারাশি শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই তাকে ভুগতে হতে পারে এবং বিভিন্ন রকমের কিন্তু সমস্যা তুলারাশির মানুষদের ক্ষেত্রে আসতে পারে এমনকি অপারেশনেরও কিন্তু কোনো যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই দিকেও সতর্ক থাকা উচিত এবং তার সঙ্গে সঙ্গে শনির এবং রাহুর দৃষ্টি তুলারাশির উপরে পড়ার ফলে মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন রকম গাইনোকাল সমস্যা হরমোনাল সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে সন্তান হতে কোনো সমস্যাও কিন্তু ক্রিয়েট করতে পারে সেই জায়গাগুলোও কিন্তু আপনাদেরকে সতর্ক থাকা উচিত এবং তার সঙ্গে সঙ্গে তুলারাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হার্ট রিলেটেড কোনো সমস্যা বয়স্ক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হার্ড বা ফুসফুস রিলেটেড কোনো সমস্যা এবং বাতের বা পেনের বাতের বা আর্থারাইটিস বা স্পন্ডালাইসিস বা বাতের ব্যথা যাদের রয়েছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সতর্ক থাকা উচিত এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি রাহুল একে অপরকে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু একটা গ্যাস জনিত সমস্যাও কিন্তু অর্থাৎ পেটের গ্যাসের প্রবলেম বা হজমের সমস্যা এগুলো কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে সতর্ক থাকা উচিত আপনাদের কোনো রকম সমস্যা হলে পারে আপনারা সঠিক ডাক্তারের সঙ্গে পরামর্শ নিজের রোগ থেকে আপনারা মুক্ত হবার চেষ্টা করবেন খুব বেশি কিন্তু মানে ঢিলেমি করবেন না এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন তাহলে কিন্তু রোগ জটিল আকার ধারণ করতে পারে এরপরেই আমরা বলবো যে তুলারাশির অর্থভাগ্য কেমন যাবে দু সালে প্রথমেই আমাদেরকে অর্থভাগ্যের দিকে যেতে গেলে পরে আমাদেরকে জেনে নিতে হবে যে তুলারাশি দু হাজার কুড়ি সালে কর্মভাগ্য কেমন যাবে এবং কর্মভাগ্যের দিকে যখন আমরা তাকাচ্ছি তখন আমরা প্রথমেই যেটাকে দেখতে পাচ্ছি যে শনি চতুর্থভাবে থেকে তার কিন্তু দশ সপ্তম দৃষ্টি দিয়ে তুরাশিভাবে দশম ভাবে কিন্তু শনির দৃষ্টি রয়েছে এর ফলে কর্মের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে এবং কর্মের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশানের প্রবলেম ক্রিয়েট করবে এবং যারা দীর্ঘদিন ধরে যাদের বিভিন্ন কারণে প্রমোশন আটকেও যেতে পারে এই জায়গাটাও কিন্তু একটা কমপ্লিকেটেড পজিশান হয়ে রয়েছে এবং যারা অলরেডি কর্মের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের ক্ষেত্রে জটিলতা বা উপর মহল থেকে কোনো চাপ সৃষ্টি করা বা নতুন কোনো কাজের সঙ্গে নতুন কোনো কাজের আরও বেশি চাপ একটা সৃষ্টি হয়ে যাওয়া এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তুলারাশির জাতকরা দু হাজার কুড়ি সালে একটা কর্মসংক্রান্ত বিষয় নিয়ে মানসিক চাপ থাকবে তবে এখানে খেয়াল রাখতে হবে যারা নতুন কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অনেক বেটার অ্যাডভান্টেজ আসতে চলেছে কারণ থার্ড হাউসে বৃহস্পতির অবস্থান আপনাদের কিন্তু কমিউনি কমিউনিকেশান স্কেলকে বৃদ্ধি করাবে এবং আপনাদের কিন্তু ভালো কোনো কোম্পানির সঙ্গে যোগাযোগ বা নতুন কোনো চাকরির সুব্যবস্থা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন সেক্ষেত্রে আরও একটি কথা বিশেষ করে বলবো যেহেতু ষষ্ঠপতি বৃহস্পতি সে থার্ড হাউসে এসছে এবং ষষ্ঠ বৃহস্পতি স্বক্ষেত্রে প্রবেশ করেছে এর ফলে কিন্তু ষষ্ঠ ভাবটিও কিন্তু কিছুটা পরিমাণে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং যারা তুলারাশির মানুষ তারা নতুন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বা চাকরিমূলক পরীক্ষার ক্ষেত্রে আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রেও একটা অ্যাডভান্টেজ আসতে চলেছে তবে বৃহস্পতির সঙ্গে কেতুর অবস্থানের কারণে একটা কথা খেয়াল রাখতে হবে যে খুব ঢিলেমি করবেন না আপনারা যদি মোটামুটি সঠিকভাবে লেগে থাকতে পারেন তাহলে আপনারা যারা দু কুড়ি সালে কম্পিটিভ এক্সাম দেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পজিটিভ হতে চলেছে বিশেষ করে যারা বিদেশের ক্ষেত্রে চাকরি যোগাযোগ করতে চলেছেন বা আউট অফ স্টেটের ক্ষেত্রে যারা চাকরি যোগাযোগ করতে চলেছেন তাদের ক্ষেত্রে অনেক ভালো অ্যাডভান্টেজ আসতে চলেছে কারণ শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হয় ভাব থেকে দশমভাবে দৃষ্টি দেওয়ার কারণে আপনাদের কিন্তু অনেকটাই কর্মের ক্ষেত্রে পজিটিভ ক্রিয়েট করবে এবং নতুন কর্মের একটি সুব্যবস্থা কিন্তু অবশ্যই শনিদেব আপনাদের জীবনে করে দেবে দু সালে এবারে আমরা বলবো যে দু হাজার কুড়ি সালে আহ তুলারাশির মানুষদের মানসিকতা কেমন থাকবে অর্থাৎ মন কেমন থাকবে মনের উপর একটা চাপ তো অলরেডি হয়ে রয়েছে এবং এই চাপ কিন্তু বৃদ্ধি পাবে তুলারাশির মানুষরা কিন্তু এমনিতেই একটু বেশ রোমাঞ্চকর হয় অর্থাৎ খুব বেশি চাপ নিতে পারে না এবং বেশি বেশি চাপ হয়ে গেলে পারে এরা কিন্তু এমনি একটু ডিপ্রেশনে চলে যায় তার কারণ হচ্ছে যে এই রাশিটা কিন্তু চর রাশি এবং এই রাশিটা একটি শুক্রের রাশি এরা কিন্তু সারাক্ষণ আনন্দ উপভোগ করার চেষ্টা করে সবাইকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে এদের উচ্চ স্বপ্ন এরা কিন্তু খুব বেশি পরিমাণে সাধারণভাবে আমরা যেটাকে বলবো যে এরা প্রচণ্ড ইন্টালিজেন্ট হয় কারণ এই রাশি একটি বায়ুতত্ত্বের রাশি এবং প্রত্যেকটি বায়ুতত্ত্বের রাশি কিন্তু প্রচণ্ড ইন্টালিজেন্ট হয় এরা কিন্তু যে কোনো কাজকে বুদ্ধির মাধ্যমে সমাপ্ত করতে পারে বা বুদ্ধির মাধ্যমে কিন্তু কাজটাকে কমিয়ে আনতে পারে কিন্তু ম্যানুয়ালি পরিশ্রম কিন্তু এরা খুব বেশি পরিমাণে করতে পারে না যার ফলে কিন্তু এই দু হাজার সালে এদের মানসিক একটা চাপ সৃষ্টি হবে কারণ এদের কিন্তু একাধিক কাজ বিগড়ে যাওয়া বা একাধিক কাজের ক্ষেত্রে একটু কাজের প্রেশার এদেরকে কিন্তু মানসিক একটা চাপ সৃষ্টি করবে এছাড়াও শনি চতুর্থভাবে চলে যাওয়ার কারণে পরিবারের মানুষকে নিয়ে টেনশন বা পরিবারের ক্ষেত্রে কোনো রোগের সম্ভাবনা মায়ের স্বাস্থ্য নিয়ে একটা চিন্তার বিষয় কিন্তু আসতে চলেছে সেক্ষেত্রে তুলারাশির মানুষদের ক্ষেত্রে অনেকটাই সচেতন হয়ে চলার কথা উচিত আমি মনে করি তুলারাশির ক্ষেত্রে যারা এডুকেশন লেভেলে রয়েছে তাদের ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা খুবই ভালো দেখা যাচ্ছে এবং যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা কমপ্লিকেটেড রয়েছে এবং যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু অবশ্যই সচেতন হন কারণ আপনাদের মানসিক চঞ্চলতা কিন্তু উচ্চশিক্ষার পথে ব্যাঘাত ঘটার সম্ভাবনা সৃষ্টি করছে এবং আপনারা যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সচেতন হয়ে চলার উচিত কারণ আপনাদের পঞ্চম ভাবের ওপরে এবং নবম ভাবের ওপরে রাহুর প্রভাব আপনাদের কিন্তু অনেকটাই মাইন্ড চঞ্চলতা এবং কনসেন্ট্রেশনের অভাব সৃষ্টি করছে যে জায়গাটা কিন্তু আরও বেশি রিকভার করার কথা রিকভার করতে হবে আপনাদেরকে এরপরে আমরা বলবো যে তুলারাশির বিবাহিত জীবন কেমন থাকবে বিবাহিত জীবনের ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে যারা নতুন বিবাহের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়ার একটা অ্যাডভান্টেজ আসতে চলেছে অর্থাৎ নতুন যোগাযোগ বা যারা যারা বিবাহের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে নতুন বিবাহ হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি করছে অর্থাৎ বিবাহ হওয়ার মতো একটি যোগ কিন্তু যারা বিবাহ সম্ভবা অর্থাৎ যারা বিবাহের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং যারা অলরেডি বিবাহিত জীবনে রয়েছেন দীর্ঘদিন থেকে বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা চলছিলো সেই সমস্যাগুলো ধীরে ধীরে রিকভার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হচ্ছে দু হাজার সালে এবং আপনাদের বিবাহিত জীবনে বিভিন্ন কারণে যে বন্ডিং প্রবলেমগুলো চলছিল সেই প্রবলেমগুলো কিন্তু ধীরে ধীরে রিকভার হতে চলেছে দু হাজার কুড়ি সাল এরপরে আমরা বলবো যে দু হাজার সালেতে বিশেষ করে তুলারাশির মানুষদের ভ্রমণ কি থাকবে অর্থাৎ তুলারাশির মানুষরা দু হাজার কুড়ি সালে কিন্তু ভ্রমণের দিকে একটা খুব বড় অ্যাডভান্টেজ দেখতে পাওয়া যাচ্ছে এবং দু হাজার কুড়ি সালে কিন্তু কোনো তীর্থযাত্রা বা কোনো ভ্রমণ ভ্রমণের একটা সম্ভাবনা সৃষ্টি করছে এবং যারা বিদেশে ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অনেক বেশি অ্যাডভান্টেজ আপনারা পাবেন এবং আপনাদের ভ্রমণ কিন্তু অবশ্যই সুন্দরভাবে আপনারা ভ্রমণ করে ফিরতে পারবেন তুলসীর ক্ষেত্রে আরও একটি বিশেষ কথা বলব যে আপনাদের কিন্তু দু কুড়ি সালে সম্মানের দিকে একটু খেয়াল রাখতে হবে আপনাদের কিন্তু মান সম্মানের ক্ষেত্রে কোনো ক্ষতি হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা অনেকটা বেশি সচেতনভাবে আপনাদের চলা উচিত এবং কোনো আবেগে যদি নেবেন না তাহলে পারে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে কারণ রাহু দৃষ্টি আপনাদের লগ্নের মধ্যে থাকার ফলে আপনাদের কিন্তু রাহু ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করাবে এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার পর কিন্তু আপনাদের জীবনের ক্ষেত্রে গণ্ডগোল করে দেওয়ার চেষ্টা করবে রাহু সেই ক্ষেত্রে আপনারা যদি অনেক বেশি সচেতন হন এবং প্রত্যেকটা পদক্ষেপ যদি বুদ্ধির মাধ্যমে এবং অবশ্যই অনেকটা সচেতন ভাবে এগুতে পারে তাহলে পারে কিন্তু এই বিষয়টাকে অনেকটাই এড়ানো যাবে যারা প্রেমের জীবনে রয়েছেন তুলারসির মানুষ তাদের ক্ষেত্রে সব থেকে বড়ো কথা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে নতুন কোনো প্রেমিক প্রেমের সম্ভাবনা এবং যারা অলরেডি প্রেমের ক্ষেত্রে রয়েছেন তাদের প্রেম প্রেমের ক্ষেত্রে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো অশান্তি বা মেলা থাকবে তবে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে রাহুল পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবের ওপরে থাকার ফলে কিন্তু আপনাদের প্রেম কেটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক স্যাটিসফ্যাকশনের অভাব এবং প্রেমের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন এই সমস্ত বিষয় নিয়ে প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো নয় একটু কমপ্লিকেটেড দেখা যাচ্ছে তবে যারা প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সততার সঙ্গে এগোচ্ছেন যারা প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে এগিয়েছেন এতদিন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের সংযোগ সৃষ্টি হতে চলেছে দু সালে এবারে যারা অলরেডি সফলতার দিকে আলটিমেটলি কতটা সফলতা পাবে দু হাজার কুড়ি সালে সেক্ষেত্রে আমি বলবো যে দু হাজার সালে কিন্তু তুলারাশির ক্ষেত্রে সফলতার ভাবে বৃহস্পতির প্রভাব অবশ্যই আপনাদেরকে সফল বানাবে এবং আপনাদের কিন্তু অনেক মনস্কামনা পূর্ণ হতে চলেছে দু কুড়ি সালে তবে ওভারঅল আকাশের গ্রহগত ট্রানজিট চন্দ্রশুদ্ধি বা গোচর শুদ্ধি বিশেষ করে না থাকার কারণে আপনারা কিন্তু কোনো কাজ এক চান্সে করে উঠতে পারবেন না তবে এখানে খেয়াল রাখতে হবে যে কাজ এক চান্সে না হলে পারি। আপনারা হাল ছেড়ে দেবেন না আপনারা যদি লেগে থাকতে পারেন তাহলে পরে দু হাজার কুড়ি সালে কিন্তু আপনারা অনেক বেশি অ্যাডভান্টেজ পেতে চলেছেন অবশ্যই এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি বিশেষ কথা খেয়াল রাখতে হবে যারা বিভিন্ন লোনের দিকে চেষ্টা করছেন এবং যারা বিভিন্ন আইনি সমস্যার মধ্যে পড়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের লোন বা আইনি কোনো জটিলতা যদি থাকে সেখান থেকেও কিন্তু একটা রিকভার হওয়ার মতো একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে দু হাজার সালের বছরের ভাগে অর্থাৎ আগস্ট মাসের পর থেকে যদি আমরা বলি তাহলে পারে সেখানে আপনাদের ক্ষেত্রে দুটো কথা বিশেষভাবে বলার চেষ্টা করব। যে আপনাদের পরিবারের সঙ্গে অর্থাৎ আত্মীয়দের সঙ্গে কিন্তু কোনো শত্রুতা হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে দু হাজার কুড়ির আগস্ট সালের মধ্যে বা আগস্ট সালের পর এবং হঠাৎ আপনাদের অর্থ কিন্তু ব্যয় হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে দু হাজার কুড়ির আগস্ট মাসের পর এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার কুড়ির আগস্ট মাসের পর থেকে কিন্তু আপনাদের বিবাহিত জীবনকে নিয়েও কিন্তু কিছু কমপ্লিকেটেড পজিশন ক্রিয়েট হতে পারে আপনাদের পার্টনারদের কিন্তু বা শ্বশুরবাড়ির দিক থেকেও কিন্তু কোনো সমস্যা আসতে পারে দু হাজার কুড়ি সালে আগস্ট মাসের পর থেকে যারা বিশেষ করে লটারি বা এই ধরনের লাইনের সঙ্গে যুক্ত রয়েছে লটারি খেলার যাদের প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার কুড়ির আগস্ট মাসের পর থেকে খুব ভালো লটারি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে তবে আমি সর্বদাই লটারি খেলার বিপক্ষেই কথা বলি তবে যারা খেয়ে খেলেন সাধারণভাবে প্রচুর আপনাকে আমাকে ফোন করেন আপনারা তো সেক্ষেত্রে আমি বলবো যে দু হাজার কুড়ির আগস্টের পর থেকে লটারি খেলার ক্ষেত্রে খুব ভালো প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে যারা জ্যোতিষ বা তন্ত্র লাইনের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে দু হাজার কুড়ি সালটা খুব ইম্পর্টেন্ট এবং আপনারা যদি সঠিক প্রয়াস এবং সঠিক সাধনার মাধ্যমে এগিয়ে চলেন এবং যারা জ্যোতিষ লাইনে রয়েছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে যারা নতুন নতুন স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে যদি সঠিকভাবে পড়াশোনা করা যায় কারণ এই সময়টা কিন্তু পড়াশোনা করারই একটি সময় কারণ এর পরের বছরই কিন্তু ট্রানজিট আরও ভালো জায়গায় যাবে এবং এখনকার যে পড়াশোনা সেটা কিন্তু পরের বছরের বেস তৈরি করবে তাই এখন যদি আপনারা যারা জ্যোতিষের স্টুডেন্ট বিশেষ করে হ্যাঁ তারা যদি ভালো করে পড়াশোনা করে তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ খুব বেশি উজ্জ্বল হবে কারণ এই পড়াশোনা করার ক্ষেত্রে যে বেশি পরিমাণে গুপ্ত জ্ঞান অর্জন করা সেই জায়গাটা কিন্তু একটা অনেক বেশি অ্যাডভান্টেজ আপনারা পেতে চলেছেন কারণ চতুর্থভাবে শনি দৃষ্টি তৃতীয়ভাবে বৃহস্পতি সক্ষেত্র বা শনি সক্ষেত্র বা রাহুও তার ভালো পজিশনে রয়েছে সক্ষেত্র বলা যেতে পারে উচ্চক্ষেত্র বলা যেতে পারে মিথুন রাশিতে এই সমস্ত অ্যাডভান্টেজগুলো কিন্তু আপনারা ডাইরেক্টলি না হলে পারো ইনডাইরেক্টলিভাবে আপনাদের জীবনের উপরে অবশ্যই পাবেন এবং তার দ্বারা কিন্তু আপনারা অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজে এগিয়ে যেতে পারেন আলটিমেটলি দু সালটা মনের মতো না হলেও কিন্তু মোটামুটি চলে যাবে তুলারাশির ক্ষেত্রে এবং খুব বেশি ভয় পাবেন না শুধুমাত্র একটা কথাই খেয়াল রাখতে হবে সঠিক পরিশ্রম সঠিক একাগ্রতা এবং দৃঢ় মনোবল এবং তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলার প্রবণতা এবং স্বপ্ন এই সব কথা জিনিসকে যদি আমরা একসঙ্গে মিলিয়ে চলতে পারি তাহলে পারে কিন্তু অবশ্যই আপনারা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন এবং অনেক ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করে দিতে পারবেন দু হাজার সালে আজ এই পর্যন্ত পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ আরও একটি বিশেষ কথা বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন কারণ জ্যোতিষকে সর্বদাই লজিক্যালভাবে অর্থাৎ যুক্তির সাথে আমি দীর্ঘদিন ধরে আপনাদের কাছে প্রেজেন্ট করে আসছি এবং আরও অনেক অনেক বেশি পরিমাণে জ্যোতিষের যুক্তির সাথে জ্যোতিষকে দেখতে গেলে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পারে অবশ্যই অনুষ্ঠান আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে আর আপনাদের যদি কোনো রকমভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে স্কলে মোবাইল নাম্বারটি যাচ্ছে তার মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আজ এই পর্যন্ত নমস্কার